আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু হজরত আব্দুল ইবনে অমর রদি আনহু থেকে বণিত রাসুল্লাহ আলী হুসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দরজা খোলা হয়েছে অর্থাৎ যার দোয়া করা তৌফিক হয়েছে তার জন্য রহমতের দরজা খোলা হয়েছে হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহু থেকে বণিত রাসুল উল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো বস্তু তাকদিরের লিখনকে ফেরাতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কোনো বস্তু হায়াত বৃদ্ধি করতে পারে না সুপ্রিয় দর্শক সন্তান জীবনের সুভন ও সৌন্দর্য সুসন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সন্তানের চোখে ভবিষ্যতের স্বপ্ন দেখেন বাবা মা আদর্শ সন্তানের মাধ্যমে দুনিয়া আখেরাতে সম্মান বৃদ্ধি পায় তাদের মৃত্যুর পরও তার সুফল পেতে থাকেন অনন্তকাল পবিত্র কোরআনে মহান রবুল আলমিন সন্তানকে জীবনের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন কোরআনুল করিমেশ কাহাফে নম্বর আয়তের সাদ হয়েছে সম্পদ ও সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য তাই মাতা পিতার একান্ত কর্তব্য হল সন্তানকে সঠিকভাবে পরিচালনা করা এবং তাদের জন্য দোয়া করা যাতে করে তারা দিনদার হয় বুদ্ধিমান হয় তাদের ভবিষ্যৎ ভালো হয় তাই আজকে এর জন্য একটি হাদিস থেকে দোয়া বর্ণনা করব যে দোয়াটি আপনারা সন্তানের মাথায় হাত দিয়ে অথবা কাঁধে হাত দিয়ে অথবা সন্তানকে জড়িয়ে ধরে পড়বেন কমপক্ষে প্রতিদিন একবার হলেও তাহলে আপনার এই অবুজ সন্তান বুঝবান হবে এবং ভবিষ্যৎ ভালো হবে ভালো পথে চলবে দোয়াটি এসেছে বোখারি শরীফ এবং হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে দোয়াটি হলো আল্লাহ ফিদ্দিন ও আল্লিম তাবিল আল্লাহুম্মা আল্লিম হুল হিকমা আল্লাহুম্মা ফাকিহ ফিদ্দিন ও আল্লিম তাবিল আল্লাহুমা আল্লিম হুল হিকমা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি তাকে দীনে ইসলামের পাণ্ডিত্য দান করুন তাকে কোরআনের সঠিক বোঝ দান করুন হেয়াল্লাহ তাকে প্রজ্ঞা দান করুন জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিন